গোপন সূত্রে রবিবার খবর আসে রেলপথে চারজন ড্রাগ পেডলার আসছে শহরে। আগরতলা রেল স্টেশনে তড়িঘড়ি সাদা পোশাকে ফাঁদ পাতেন পুলিশ আধিকারিকরা। বিহার থেকে আসা রানী কমলাপতি এক্সপ্রেস থেকে নামা মাত্রই গ্রেফতার করা হয় চার ড্রাগ পাচারকারীকে। খবর দেওয়া হয় হায়ার অথরিটিকে। জিআরপি এবং আরপিএফ এর যৌথ অভিযানে মিলেছে বড়সড় সাফল্য। সবার সামনে তল্লাশি চালিয়ে চার অভিযুক্তের ব্যাগ থেকে উদ্ধার করা হয় মোট 345 বোতল এসকফ, যার কালো বাজারে মূল্য প্রায় 1,72,500 টাকা। ধৃতদের নাম উমাশঙ্কর সিং, অভিষেক কুমার, বিজেন্দ্র কুমার এবং নিকেশ কুমার, বয়স 19-30 মধ্যে, এবং এদের বাড়ি বিহারের নালান্দা, পাটনা এবং বৈশালী জেলায়। এ চারজনের বিরুদ্ধে একটি মামলা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আগরতলা রেল পুলিশ। পুলিশ রিমান্ড চেয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আগরতলা রেল পুলিশের অফিসার ইনচার্জ তাপস দাস। গতকালকেই আমাদের কাছে প্রায় 8টার দিকে একটা খবর আসে যে চারজন লোক সম্ভবত নার্কোটিক্স ফেন্সিডিল বা স্কপ নিয়ে আসতে পারে, এবং সোর্সে খবরটা খুবই সলিড। তারপর আরপিএফ আমরা জিআরপি মিলে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যেটা কমলাপতি এক্সপ্রেস বিহার থেকে আসে, যেটা বিহার হয়ে, তো এটাতে আমরা অনুষ পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে। তারপর প্রায় যখন 2 নম্বর প্ল্যাটফর্মে কমলাপতি এক্সপ্রেস নামলো, তখন এই চারজনকেই মানে তারা নামবে এবং বড় বড় পিট্টু হয়ে গেছে তাদের কাছে। তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং একটা ইয়ে চার্জ করে দেখলাম যে হ্যাঁ, ওটার মধ্যে এসকর্ট আছে। তারপর যথারীতি আমাদের হাই অথরিটির খবর দিয়ে ওনারাও আসে, ওনাদের সামনে ওদেরকে সার্চ করা হয় এবং সার্চ করে আমরা 343 বোতল এসকর্ট সিরাপ উদ্ধার করি, যার বডি পিন প্রায় 200 টাকা, এবং যা বাজার যে নেশা দ্রব্য হিসেবে বিক্রি করে প্রায় 500 টাকা করে, তো এই হিসাবে তার বাজার মূল্য প্রায় 1,72,500 টাকার মতো দাঁড়ায়। তো তারপর আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং আমাদের জিআরপি থানাতে একটা স্পেসিফিক মামলা নেই, তো আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পুলিশ রিমান্ডছে। তো এটা কোনখান থেকে এসেছে এবং কোনখানে এই মালগুলো যাবে আমরা এগুলো অবশ্যই খতিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি বিহার থেকে আসে, বিহার থেকে আমাদের ডাইরেক্ট কলকাতা আসে, বর্ধমান হয়ে। হ্যাঁ, তারা তো ডাইরেক্ট বলেছে যে বিহার থেকে তারা এসেছে। এই তো আগরতলা রেল স্টেশন, তারা এরকম কিছু বলেনি, তবে তারা আমার কাছে মনে হচ্ছে আমরা ইন্টারোগেশন আরো কিছু বেশি হয়ে যায়, নিশ্চয়ই তারা কোনো না কোনো ডেস্টিনেশন এটা নেবে, তো আমরা এটা দেখছি। এবং আমরা দফায় দফায় এগুলি আমরা অ্যারেস্ট করছি, এরকম আমাদের পুরানো কেসে অনেক অ্যারেস্ট হয়েছে, তো এগুলি লিঙ্কগুলো আমরা বের করার চেষ্টা করছি এবং আমরা অবশ্যই ওই ডেস্টিনেশনে পৌঁছাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।